নমস্কার আমি ডাক্তার ভীমনস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আপনাদেরই বন্ধু ডাক্তার ভীমনস্কর আবারও চলে এসেছি আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিংচারকে নিয়ে আলোচনা করার জন্য আর আজকে গাজ যে মাদার টিংচারটা নিয়ে আমি আলোচনা করব একটু আগে আমি জানিয়ে রাখি দেখুন হোমিওপ্যাথিতে প্রচুর প্রচুর মাদার টিংচার নিয়ে আমি এর আগে আলোচনা করেছি আমার এই ভিডিও বা চ্যানেলের ভিতরে আপনারা যদি ঢোকেন তাহলে পরপর সেই সব মাদার টিংচারের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কিন্তু আমি এর কিছুদিন আগে একটা মাদার টিংচার নিয়ে আলোচনা করেছিলাম যে মাদারটার নাম হলো ইউকেলাইপটাস জি সেখানে আমার থামনিলে লেখা আছে যে হোমিওপ্যাথিতে যদি কেউ ডাল ভাত খেতে চায় মানে ডাল ভাত না হলেও যদি মাছ ভাত খেতে চায় তাহলে এই মাদার টিংচারটা তাকে রাখতে হবে কারণ প্রতিনিয়ত যেসব রুগীগুলো আমাদের কাছে যে সব অ্যাকুইট কন্ডিশানকে নিয়ে আসে সেই অ্যাকুইট কন্ডিশানকে এই ওষুধটা মোকাবিলা করতে পারে এবং প্রায় সিক্সটি থেকে এইটটি পারসেন্ট রুগীকে এই একটা ওষুধের দ্বারাই কিওর করা যায় আর আজকে আমি বলছি ঠিক তেমনই আরেকটি হোমিওপ্যাথিক মাদার টিংচার যার নাম হলো এস্টলজিয়া ক্যালিফোর্নিয়া মাদার টিংচার এটাও কিন্তু হোমিওপ্যাথিতে আপনাকে মাছ ভাত খাওয়ার উপায় করে দেবে মানে আপনি যদি এটাকে ডাক্তারখানাতে রাখেন তাহলে আপনার কিন্তু ইনকামের আর কোনো ভয় থাকবে না যারা ছোটোখাটো হোমিওপ্যাথিক ডাক্তার আছে তাদের উদ্দেশ্য বলি আর ইউটিউব ভিডিও যদি আপনারা চালান এই মেডিসিনটা নিয়ে যদি সার্চ করেন তাহলে সেখানে কিন্তু বেশ দুটি কাজের কথা বলা আছে যে কি না ঘুমের প্রধান ওষুধ মানে যখন প্যাসিফ্লোরাম কাজ করছে না ক্যালিপস কাজ করছে না তখন এসকলজিয়া ক্যালিফোর্নিয়া খান মানে এই মাদার তিন চারটি খান আপনার ঘুম চলে আসবে তেমনই ঘুমের জন্য আমি এর আগে অনেক অনেক মাদার টিংচার নিয়ে আলোচনা করেছিলাম যেমন প্যাসিফ্লোরা আছে ক্যালিপস আছে তো আমি বলেছিলাম লিথিয়াম ব্রোমাইড একটা ভালো ওষুধ এর ছাড়া অন্যান্য ওষুধ আছে পাইসিডিয়া বলেছিলাম নাম্বার ওয়ান মেডিসিন ঘুমের জন্য নার্ভের জন্য ঠিক পাইসিডিয়ার মতন এই মাদার টিংচারটি ঘুমের জন্য কাজ করে কিন্তু ইউটিউব ভিডিওতে তারা বলছে ঘুমের জন্য কাজ করে আর নার্ভের ব্যথা যন্ত্রণা প্যারালাইসিসের জন্য কাজ করে আর পেসিফিক দাঁতের ব্যথা যন্ত্রণার জন্য কাজ করে অর্থাৎ সত্যিকারের কথা এটা দাঁতের ব্যথা যন্ত্রণা জন্য একটা নাম্বার ওয়ান মেডিসিন বলতে পারেন মাদার টিংচার প্রমি কারণ মাদার টিংচারে আপনি কোন মেডিসিন দেবে দাঁতের ব্যথা যন্ত্রণা কমানোর জন্য প্লান্টে লাগানোর জন্য কিন্তু খাওয়ার জন্য এই মেডিসিনটা বেটার চয়েস বলতে পারেন বিউটিফুল কাজ করে দাঁতের ব্যথা যন্ত্রণাকে কমানোর জন্য তাহলে সেখানে কিন্তু সীমিত কথা আলোচনা করা আছে আর আমি এখানে ডিটেলস এই যে মাছ ভাত খাওয়ার উপায় আমি আপনাদের কাছে বলবো এবং আমি যে কথাগুলি আলোচনা করব এই ভিডিওটা তে এই মেডিসিনটি সম্বন্ধে আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন যে সেম কথাই সেখানে বলা আছে সেখানে ইংরেজিতে বলা আছে আমি লাইন বাই লাইন আপনাদের কাছে বাংলাতে আলোচনা করছি তো দেখুন এই যে মাদার টি এস চলজিয়া ক্যালিফোর্নিয়া মাদার টিংচার এটা কিন্তু একটা প্লান কিংডমের মাদার টিংচার অর্থাৎ এক প্রকারের একটা গাছ আছে সেই গাছে থেকে তৈরি হয় এই ওষুধটি হোমিওপ্যাথিতে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি যতগুলি রোগ আছে প্রথম স্টেজে আপনারা হোমিওপ্যাথিতে আসুন দেখবেন প্রথম স্টেজে আপনাদের হোমিওপ্যাথিতে পুরো কিউরেবাল হয়ে যাবে আর রোগটাকে আর বাড়াবাড়ি করবে না এবং এই অনেক অনেক রোগ আছে না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে জড়িত আর এখানে হোমিওপ্যাথিটা সকলের আগে বার হয়ে যায় আগেই আসে তো যাই হোক এই মেডিসিনটা প্লান্ট কিংডমের মেডিসিন একটা গাছে থেকে তৈরি হয় ফুল গাছ সেই ফুল থেকে পাতা থেকে টিংচারটা প্রস্তুত হয় এটা আমেরিকান অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর একটা ফুল গাছ আছে তাদের বাগানেতে চাষ করা হয় আর সেখান থেকে মাদার টিংচারটি তৈরি করা হয় ভাইরাসি ফ্যামিলির অন্তর্গত এটাকে গোল্ডেন পপি বলা হয় বা ক্যালিফোর্নিয়া পপি বলা হয় বা মেক্সিকো একটা রাষ্ট্রীয় ফুল বলেও এটাকে ডাকে অনেকে এটাকে সোনার কাপ বলেও ডাকে এই ওষুধটা কোন কোন জায়গায় কাজ করে ডিপ্রেশানে কাজ করে লং টার্ম মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টার্নেস্ট নিউরাস্থেনিয়াতে কাজ করে নার্ভ পেইনে কাজ করে সিডাটিপের মতো কাজ করে টুথ পেইন দাঁতের যন্ত্রণাতে কাজ করে কমপ্লিট প্যারালাইসিসে কাজ করে ব্লাড ভেসেলসের উপরে কাজ করে এবং এটা ভেরিয়াস সাইকাটিক প্রবলেমের উপর কাজ করে আপনারা বুঝতে পারছেন মানে অনেক রকম যতগুলো সাইকাটিক প্রবলেম আছে মানে মাথার সমস্যা আছে সে পাগল থেকে শুরু করে সমস্ত রকম এই মাথার সিমটমে এই ওষুধটিকে ইউজ করা হয় তো আমি লাইন বয় লাইন এক এক করে যে মাছ ভাত খাওয়ার উপায় সেগুলি আপনাদের কাছে আলোচনা করি এবং পারফেক্ট এই মেডিসিনটি সেগুলোকে কিওর করে আপনারা একে একে শুনুন সর্বপ্রথম আমি আলোচনা করব করিজা বা সোর থ্রোট অর্থাৎ নাক দিয়ে সর্দি নাক দিয়ে জলের মতো কাঁচা সর্দিবার হচ্ছে বা হালকা গাঢ়যুক্ত পোঁটা সর্দিবার হচ্ছে এই দুটি ক্ষেত্রেই এই ওষুধটি কাজ করবে এ ছাড়াও গলা ব্যথা থ্রোট মানে এই সর্দির সাথে অনেকের গলা ব্যথা হয়ে যায় গলার ভয়েস চেঞ্জ হয়ে যায় গলার ভয়েস চেঞ্জ গলা ব্যথা গলা ফোলা এবং গলার তীব্র ব্যথা যন্ত্রণাকে এই মেডিসিনটি খুব তাড়াতাড়ি রিলিফ দেবে আপনারা প্রমাণিত যদি করতে চান তো ওষুধটা দিয়ে দেখবেন এইবারে বলবো হে ফিভার রানিং নস কন্টিনিউয়াস নস মানে রানিং জলের মতো যেমন ডাল কামড়াতে দেখবেন যেন কলসি খুলে দিয়েছে জলের মতো কলের জলের মতো বার হচ্ছে ডাল কামরা ঠিক এই কন্ডিশান মানে জলের মতো কন্টিনিউ জল ঝরছে নাক দিয়ে আর কাঁচা সর্দি মানে কাঁচা সর্দির কথাই বলছি তার সাথে হাঁটছি এবং হে ফিভার মানে জ্বর জ্বর ভাব বা জ্বর চলে এসেছে এমন কি দেখা যায় যে এটা বর্ধিত অবস্থায় টাইফয়েড এবং ম্যালেরিয়া জ্বরকে পর্যন্ত কন্ট্রোল করে এই মেডিসিনটি এবং প্রচণ্ড পরিমাণে কাঁচা সর্দি জল নাক দিয়ে ঝরছে তার সাথে গলা ব্যথা গলার ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া গলা ফুলে যাওয়া ইনফেকশান হয়ে যাওয়া ইনফ্লামেশান হয়ে যাওয়া রেডনেস হয়ে যাওয়া তাহলে আপনারা এই মেডিসিনটি দশ পটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে ইউজ করুন মিরাক্কেটলে জল পাবেন আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না এইবারে ক্রনিক ক্যাটারাক্ট পুরাতন সর্দিতে কাজ করে মানে পুরাতন সর্দি বুকের মতো জমে গেছে কাঁসি হচ্ছে এবং তাল তাল সর্দি বার করে ফেলছে তার মানে আমরা বুঝতে পারলেন যে কোন দিকে কাজ করে একে তো রানিং নোস কন্টিনিউ হচ্ছে এছাড়াও যদি পুরাতন সর্দি ভেতরে থাকে মোটা মোটা সর্দি হয় সেক্ষেত্রেও মেডিসিনটি বিউটিফুল মেডিসিন সর্দিগুলোকে তুলে ফেলবে রিলিফ এনলার্জ অ্যান্ড আলসারেটেড টনসিল ইনফ্লামেশান থ্রোট উইথ এক্সেসিভ প্লেগম আপনার তার সাথে টনশিল ফুলে গেছে এই যে গাল গলার যে টনশিল বড় বড় আকার ধারণ করেছে লাল হয়ে গেছে সেখানে যন্ত্রণা করছে এবং সেটা লাশ পর্যায়ে গিয়ে পেকে গেছে আলসারেটেড হয়ে গেছে আলসারেটেড তাহলে আলসার যখন হয়ে যাচ্ছে তখন একটা জ্বালা করবে পেইন হবে আর সেই আলসারের টানে মানে টনসিল পেকে যাওয়ার টানে আপনার গলাও ফুলে যাবে গলা ঢোকচিপতে পারবে না গলা থেকে আর কিছু নামাতে পারবেন না লাল হয়ে যাবে ফুলে যাবে তীব্র ব্যথা যন্ত্রণা করবেন আপনাকে মনে হবে নসর ওষুধ টেপটোকসিনাম দিয়ে দিই কিন্তু মেডিসিনটা ভেরি গুড কাজ করে ওই আলসারেটেড টনশিলকে কম করবে গলা ফোলা কম করবে ইনফ্লামেশান কম করবে এবং টনশিল বড় বড়ো যদি এমনি এনলার্জ হয়ে যায় সেই এনলার্জটাকেও কম করবে এবং তার সাথে এক্সেসিভ প্লেগাম মানে তার কপ প্রচণ্ড পরিমাণে বুকে ঘর 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 করতেছে বুকে সেই কপগুলো সে থুলে ফেলবে এবং প্রচুর কপ বাড়াবে আপনি দেখলে বুঝতে প্রচণ্ড পরিমাণে বুকের মধ্যে কপ জমে গেছে তো ঠিক সেক্ষেত্রেও এই মেডিসিনটি কাজ করবে ওই জন্য আমি বলেছি যে হোমিওপ্যাথিতে এটা ডাল ভাত না মাছ ভাত খাওয়ার উপায় আপনারা ওষুধটা রাখলে বুঝতে পারবেন আর এই পেশেন্ট আপনারা জানেন কন্টিনিউ ডাক্তারখানাতে আসতে লাগে নেক্সট আলোচনা করব এক্সেলেন্ট রেমিডি উইথ সেভারি অ্যাপডোমিনাল পেইন উইথ অ্যাসোসিয়েটেড ডায়রিয়া মানে কি হলো মানে এটা সেভারি অ্যাবডোমিনাল পেইন পেটের মধ্যে একটা তীব্র ব্যথা যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেই ব্যথা যন্ত্রণার জন্য এই মেডিসিনটি বিউটিফুল কাজ করে তাহলে এই যে ব্যথা যন্ত্রণাটা কী জন্য হতে পারে যে কোনো কারণের জন্য ব্যথা যন্ত্রণা হতে পারে কিন্তু এখানে আবার যোগ করা আছে যে অ্যাসোসিয়েটেড উইথ ডায়রিয়া যদি তাদের ডায়রিয়া পাতলা পায়খানা বা আমাশার ধাত থাকে এবং তার সাথে যদি যদি জড়িত যদি এই রকম প্রচণ্ড পরিমাণে সেবারই পেট ব্যথা থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে এই মেডিসিনটি ইউজ করতে পারেন আর এর এডোস হলো দশ ফাটা করে তিনবার আর অ্যাকুইট কন্ডিশনে আপনারা ঘন ঘন ইউজ করতে পারেন এ ছাড়াও পেটের অন্যান্য ব্যথা যন্ত্রণা যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা হচ্ছে কিন্তু তার সাথে যদি একটু পাতলা পায়খানার হিস্ট্রি যদি পেয়ে যান তাহলে তো ইউজ করতে পারেন কিন্তু অন্যান্য পেটের যন্ত্রণাতেও মেডিসিনটি কাজ করে যেমন ফাইলাংতাস নাইরুরি যে গাছে থেকে তৈরি হয় যেটাকে বলা হয় ওই যে বেল কি বেল না ভূমি আমলা বলা হয় সেখান থেকে যে তৈরি করা হয় সেই পাতা যদি দু চার আপনি খান সঙ্গে সঙ্গে পেটের যন্ত্রণা কমে যাবে সেটা আমি পরবর্তীকালে আসবো ঠিক তেমনি এই মেডিসিনটি যদি আপনি নেন তো আপনার পেটের যন্ত্রণা খুব তাড়াতাড়ি কম হয়ে যাবে ট্রিট নেফ্রাইটিস ইন ইনফ্লামেন্ট কিডনি অ্যান্ড ইউরিনেশান উইথ পুষ অ্যান্ড ব্লাড এটা অ্যাকুইট কন্ডিশানে মানে আপনার সবে সবে কোনো কিডনির সমস্যা হচ্ছে এই কিডনির সমস্যার জন্য প্রস্রাবেতে আপনার দেখা যাচ্ছে পুঁজ আসতেছে প্রস্রাবেতে আপনার ব্লাড আসতেছে প্রস্রাবের সাথে রক্ত আসতে পুঁজ আসতেছে এবং সেখানে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোমরের দিকে ব্যথা যন্ত্রণা হচ্ছে পিঠের সাইডের দিকে ব্যথা যন্ত্রণা চলে আসছে পেটের ব্যথা যন্ত্রণা চলে আসতেছে এটা কিডনির জন্য আর কিডনির ইনফ্লামেশানের জন্য হচ্ছে তাহলে কিডনির যদি কোনো সমস্যা আর তার জন্য যদি এইরকম ব্যথা যন্ত্রণা চলে আসে এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রস্রাবে পুঁজ আসতেছে বা প্রস্রাবে ব্লাড আসছে তাহলে কিন্তু ভয়ের কারণ আপনি এই মেডিসিনটি দেবে চলজিয়া ক্যালিফোর্নিয়া মাদার টিঞ্চার ভেরি গুড কাজ করে ইউজফুল ইন ট্রিটিং ব্রঙ্কিয়াল অ্যাজমা উইথ প্রফিউজ এক্সপেক্টোরেন্ট অ্যান্ড হুপিং কপ আপনি বুঝতে পারছেন যে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ করা হয় ব্রঙ্কিয়াল অ্যাজমা বুকের বোতর অ্যাজমাটিক কন্ডিশান হচ্ছে দমের কষ্ট হচ্ছে বুকের বোতর সাঁই শাঁই সাঁই শাঁই করছে বুকের বোতর ঘর ঘর করছে দমের কষ্ট হচ্ছে আপনি দম নিতে পারছেন না আর আমি এর আগে বলেছি প্রচণ্ড পরিমাণে কব জমে গেছে কব প্রচণ্ড পরিমাণে তুলছে এক্সেসিভ বলছে প্রফিউস এক্সপেক্টোরান্ট মানে প্রচণ্ড পরিমাণে কপ তার মুখের মধ্যে জমে গেছে এবং তার সাথেও যদি হুপিং কাক থাকে মানে কুত্তাকাশি এরকম যদি কুত্তাকাশি থাকে তাহলে আপনারা এই মেডিসিনটি ইউজ করুন দশ পাটা করে দিনে তিনবার ভেরি গুড কাশ দেবে ইট ক্যান অলসো বি ইউজ ফর ট্রিটিং লিউকোরিয়া অ্যান্ড রিলিভ পেইন্ট উইথ অ্যাসোসিয়েটেড রিউমেটিজম যদি লিউ করিয়াতে আপনারা ইউজ করতে চান মেডিসিনটি খুব ভালো কাজ করবে অর্থাৎ মেয়েদের সাদা স্রাপ আর এটা যদি অ্যাকুইট কন্ডিশানে হয় তো খুব ভালো কাজ করবে কিন্তু দেখবেন সাদা স্রাপের সাথে পেটের মধ্যেও যদি একটা ব্যথা যন্ত্রণা চলে আসে তাতে কাজ করছে কিন্তু আপনারা একটু খেয়াল করে নেবেন যে এই সাদা স্রাপের সাথে তাদের কিন্তু একটা জয়েন্ট পেইন মানে রিউম্যাটিক পেইন থাকে যদি কোনো ব্যক্তি এসে বলে আমার জয়েন্টে জয়েন্টে পেইন এবং প্রচণ্ড বইনি মানে সাদা স্রাপ হচ্ছে কিন্তু এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে আপনারা ইউজ করবেন রেজাল্ট পেলে আমাকে জানাবেন ইউজফুল ইন ট্রিটিং গ্লান্ডুলার এনলার্জমেন্ট অ্যান্ড নোডুলার সোয়েলিং ইন জয়েন্ট ওভার জয়েন্ট মানে দেখবেন এই যে যদি আপনার নুডুলস মানে যদি আপনার গাল গলার টনসিল ফুলে যায় এর আগে বলেছি কিন্তু এটা সমস্ত রকম জয়েন্টে মানে আপনার কেমন এমন কি এখানে দেখেছি যে গ্যাংলিয়ন সিস্ট হয়ে যায় সেই সিস্টে পর্যন্ত ভালো কাজ করে এছাড়াও বগলের টিউমার আপনার এখানকার টিউমার বা আপনার কুঁচকির যদি টিউমার মানে যে গ্লান্ডগুলো আছে বলছি এই গ্লান্ডগুলো যদি ফুলে যায় সেখানে কিন্তু ইউজ করতে পারবেন এছাড়া জয়েন্টের উপরে যদি কোনো টিউমার টাইপের গ্লান্ডুলার যদি তৈরি হয় তাহলে সেখানেও কিন্তু আপনারা এই মেডিসিনটি ইউজ করতে পারবেন খুব ভালো কাজ দেখা দেবে নেক্সট এফেক্টিভ ফর ট্রিটিং প্যারালাইসিস অফ দ্য লিম্প মানে কমপ্লিট প্যারালাইসিস অব দ্য লিম্প আপনি মানে হাত পায়েতের কোনো দুর্বল হয়ে যায় কোনো বল থাকে না রুগী এসে বলবে পুরো প্যারালাইসিসের মতো মানে আমার হাতের জন্যে এই পায়ে জন্যে এই পুরো প্যারালাইসিসের মতো নামনেস হয়ে গেছে এছাড়াও যদি কমপ্লিট প্যারালাইসিসের রুগী পাওয়া যায় যে কোনো একটা হাত পুরো পড়ে গেছে পা পুড়ে গেছে কমপ্লিট প্যারালাইসিস কোনো শক্তিই তার মধ্যে পাচ্ছে না তো সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি ইউজ করবেন খুব ভালো কাজ করবে এবং এটা গুগলে আপনারা সার্চ করবেন যে কমপ্লিট প্যারালাইসিস অফ দ্য লিম দেখবে একদম কমপ্লিট প্যারালাইসিস আপনি আমি অবশ্যই স্ক্রিনে আমি লেখাগুলো দিয়ে দিচ্ছি আর এটা আপনারা গুগলে সার্চ করবেন এই ওষুধটা দিয়ে তাহলে দেখবেন এগুলো পরপর পেয়ে যাবেন নেক্সট আলোচনা করবো দাঁতের যন্ত্রণা দেখুন দাঁতের যন্ত্রণার পেটেন্ট যদি মাদার টিংচার ওষুধ থাকে আমি বলব এই মেডিসিনটা খুব ভালো কাজ করে দাঁতের যন্ত্রণা করে নেক্সট কাজ বলবো বাচ্চাদের বিছানায় প্রস্রাব বাচ্চারা বিছানায় প্রস্রাব করলে কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট আমি আলোচনা করছি ঘুমের জন্য অর্থাৎ ঘুম যদি না হয় দেখুন ঘুমের জন্য অনেক অনেক ওষুধ সম্বন্ধে আমি আলোচনা করেছি যেহেতু প্যাসিফ্লোরা মাদার আমি ইউজ করেছি পাইসিডিয়া মাদার ইউজ করেছি কিন্তু বলেছিলাম যে প্যাসিফ্লোরা বা অন্য কোনো মেডিসিনের থেকে পাইসিডিয়া একটু উপরে কাজ করে আর ঠিক পাইসিডিয়া সমগ্রত্বে অনেক ডাক্তার বলে পাইসিডিয়ার থেকে এটা বেটার কাজ করে আবার অনেক ডাক্তার বলে যে এটার থেকে পাইসিডিয়াও খুব ভালো কাজ করে তাহলে আপনারা একটু ডিফারেন্স করে নেবে দুটো একসাথে দেওয়ার দরকার নেই এই মেডিসিনটির রোগ লক্ষণটা আপনারা একটু দেখে নেবেন অর্থাৎ এদের ব্যক্তি যখন ঘুমাতে যাবে না ঘুম হবে না বিছানায় গিয়ে ছটপট করবে প্রথম নিদ্রা তো এর আসবেই না এদিক ওদিক ছটপট ছটপট করবে এবং যদিও বা একটু প্রথমে ঘুম আসলো যখন একটু ঘুমাতে ঘুমাতে এক দু ঘন্টা পরে যখন ঘুম ভোরের দিকে থেমে গেল বা রাত্রের দিকে আর এ ব্যক্তিদের ঘুম আসবে না এবং এইভাবেই তারা চলতে থাকবে বিছানাতে ছটপট করতে লাগবে তো সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি নিঃসন্দেহে ইউজ করতে পারেন আর এই ঘুম না হওয়ার কারণে যদি অতিরিক্ত চিন্তা টেনশান ডিপ্রেশান চলে আসে তাহলে এই মেডিসিনটা বলেছে লং টাইম ট্রেস ডিপ্রেশানের একটা ভালো মেডিসিন মানে দীর্ঘদিন ধরে যারা এনজাইটিতে ভুগছে যারা ট্রেসের মধ্যে ভুগছে তারা ডিপ্রেশনের মধ্যে ভুগছে সব সময় চিন্তা ভাবনা তার মধ্যে লেগেই রয়েছে মন মরা হয়ে রয়েছে ডিপ্রেশনের মধ্যে পড়ে রয়েছে এনজাইটির মধ্যে দখল করে নিয়েছে যেমন আমি বলেছিলাম প্যাসিপ্লোর মাদার বা পাইসিডিয়া আমাদার দেখবেন ঘুমের বা ঘুমকে আনানোর জন্য যত রকম হোমিওপ্যাথিক মাদার টিংচার আছে তাদের মধ্যে কিন্তু এনজাইটি পাওয়া যায় ডিপ্রেশান পাওয়া যায় কারণ এনজাইটি ডিপ্রেশানের জন্যই তো মানুষের ঘুম আসে না চিন্তার জন্য আর এই চিন্তাটাকে কম করেই বলে তো এই মাদার টিংচারটা ঘুম আনতে পারে আর তাহলে ওই জন্য এটা এনজাইটি চিন্তার খুব ভালো মেডিসিন এছাড়া প্রস্ট্রেশন শরীর সব সময় নাম নেই মানে দুর্বলতা প্রচণ্ড পরিমাণে দুর্বলতা তার ব্রেনে দুর্বলতা হাতে দুর্বলতা পায়ে দুর্বলতা একটা প্যারালাইজ ফিলিং তার মধ্যে চলে আসে তো সেক্ষেত্রে স্কলজিয়া ক্যালিফোর্নিয়া আপনারা ভুলবেন না এসচলজিয়া ক্যালিফোর্নিয়া মাদার টিংচার একটু কঠিন নাম তো এই মাদার টিংচারটা দশ ফটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে বড়রা অবশ্যই দিনে তিনবার ইউজ করতে পারে তবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই কি আমার ভিডিও দেখে আপনারা একা একা মেডিসিনটা না নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন সব থেকে বেটার হবে ঠিক এই ওষুধটা আরেকটু জানি রাখি মরফিনের মতো কাজ করে যে কোনো ব্যথা যন্ত্রণাকে না খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে নার্ভ পেইনের ব্যথা যন্ত্রণা এবং পেশেন্ট বলে আমার মাথা থেকে সব যেন বুদ্ধিগুলো আউট হয়ে যাচ্ছে রুগী এসে বলবে যে আমার মাথাতে কোনো বুদ্ধি ধরে রাখতে পারছি না মাথা মাঝে মধ্যে ভাম হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে সাদা মতো হয়ে যাচ্ছে মাথা যেন ঘুরিয়ে ফেলছে মাথার মধ্যে আমি কোনো শক্তি পাচ্ছি না একদম ওয়েকনেস হয়ে যাচ্ছে আমার মাথাটা দুর্বল হয়ে যাচ্ছে এমন অনেক অনেক রুগী এসে বলবে তো ঠিক সেই ক্ষেত্রে আপনারা জিয়া ক্যালিফোর্নিয়া ইউজ করতে পারেন তো বন্ধুরা এই পর্যন্ত যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটি প্রেস করবেন নমস্কার